फ्रेंड्स गुड मॉर्निंग माय सिंपल डेली ब्लॉग से तुम्हारे सबा के स्वागत और फिर एलम नतुन और एक वीडियो नहीं। तो आज के महाअष्टमी महाअष्टमी जो सकाल सकाल चले पूजा मंडपे अंजलि देवार जो एन बजे प्राय सकाल दसटा। तो अंजलि देवा शुरू हो गए अलरेडी। तो अंजलि देव तो देखो पैंडेले अनेक लोकर समागम खूब बसि ना हमारे पैंडेले एवे खूब बसि लोक मैं जेहेतु परिस्थिति एरक चलते हमें नियम विधि मेने समस्त काजगुलो सम्पन्न करेछि पुजोर काजगुलो। तो जतटुकु ना होले नय सेटुकुई पैंडेले जे खूब भीड़ होच्छे ता ना माने अल्प अल्प लोक निये माने अंजलि दिच्छे तारपर माने किछु जनेर अंजलि देवा होये गेले तारा पैंडेल थेके बेरिये गेले तब बाकी जन एसे पड़े दिच्छे। एरकम भावे समस्त नियम पालन करि आमादेर एबछर पुजोर काज सम्पन्न करा होयेछे। तो आमार अंजलि देवा अलरेडी होये गेछे एकटु बसेछि एबार बाड़ी फिरबो बाड़ीते गिये काज आछे रान्नाबान्ना सब किछुई बाकी रयेछे किछुटा जोगाड़ करे एसेछि एबार बाकीटा अंजलि दिये अंजलि देवा जेतु होये गेछे एबार बाड़ीते गिये रान्नागुलो करबो। तो हेलो फ्रेंड्स गुड मर्निंग माय सिम डेली बाशो तोमादेर सबाइके स्वागत फिर एलाम नतुन एकटि भिडियो निये। तो देखो आज के महाअष्टमी आमार अंजलि देवा होये गेछे। एई देखो आमार लुकटा भालो करे देखते पाच्छो ना কেমন লাগছে অবশ্যই জানিও। আর তো কদিন ধরে ভিডিও দিতে পারছি না তো ভিডিওগুলো শুট করে রাখছি কিন্তু পুরোপুরি দেব একদম পুরো পূজো কেটে গেলে না হলে টাইম পাচ্ছি না। তো তোমাদের পূজো কেমন কাটছে অবশ্যই জানিও। তো এখন অনেক কাজ রান্না বান্না বাকি আছে অনেকটা দেওয়া হয়ে গেছে রান্না বান্না বাকি আছে চলো পরে কথা বলছি। তো দেখো ফ্রেন্ডস অঞ্জলি মানে অষ্টমীর অঞ্জলি দেওয়ার পর একবারে আমি চলে এলাম নবমীর পুজোয়। অষ্টমী ঠাকুর দেখার ভিডিওটা আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি মানে আগে এই কুমারী পুজোর ভিডিওটা আমি তোমাদের দেখিয়ে দিই। নবমী দিন কুমারী পুজো হয় তোমরা জানো। তো আমাদের কুমারী বসে পড়েছে পুজোতে সোনার মাস্ক পরে আছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো এবছরের কুমারী পুজোর স্পেশালিটি এটাই যে সোনার মাস্ক পরে পুজো হবে। আর তো আর আমাদের যেহেতু সমস্ত নিয়মবিধি মেনেই এবারে পুজোটা মানে আয়োজন করা হয়েছে। তো কুমারী কেন খালি মুখে কুমারী যেহেতু একটা বাচ্চা মেয়ে তো খালি মুখে থেকে পুজো মানে বসাতো মানে লোকজনের ভিড়ে আসাতো উচিত না সেজন্য মাস্ক পরানো হয়েছে সোনার মাস্ক পরানো হয়েছে আর কি কাপড়ের ওপর সোনার কাজ করা হয়েছে। তো এটাই স্পেশালিটি এবছরের। আর আমাদের এবছরে প্যান্ডেল আমাদের পূজা মণ্ডপে যে থিম অনেকগুলো পুরস্কারও পেয়েছেন অনেক সাংবাদিক এসেছিলেন তারা ভিজিট করে গেছেন এবং অনেক ট্রফিও পাওয়া হয়েছে চিকিৎসকদের বিচারে আমাদের পূজা মণ্ডপ ভিড়মুক্ত হওয়ার জন্য চতুর্থ হয়েছে হাওড়া জেলার মধ্যে। তো যেহেতু সমস্ত বিধিনিষেধ এই পরিস্থিতির কথা ভেবেই সমস্ত বিধিনিষেধ মেনেই আমাদের এবছরের পুজোর আয়োজন করা হয়েছে সেই জন্য অনেক জায়গা থেকে অনেক পুরস্কারও পেয়েছে আমাদের থিম পূজা মণ্ডপের থিম। আর অনেক চ্যানেল থেকে এসেছিলেন যেমন 24 ঘন্টা থেকে তারপর আজ তাক 9 বাংলা এরকম অনেকগুলো সাংবাদিক এসেছিলেন আমাদের এখানে ভিজিট করে গেছেন